মানে কতখানি কাটবেন কি কি জিনিস কাটবেন এই বিষয়টা আমরা অনেকে জানি না যতখানি কাটতে হয় বা যে বিষয়গুলি কাটতে হয় সেটা হলো মোট চারটি জিনিস একটা হলো হুলকুম মানে শ্বাস নালি যেই নালি দিয়ে নিঃশ্বাস আসে যায় দ্বিতীয়টি হল খাওয়ার নালি খাদ্য নালি যে নালি দিয়ে খাবার এবং পানীয় দ্রব্য যায় আসে আর তৃতীয় চতুর্থটি হলো ওই হুলকুমের দুই পাশে মানে শ্বাসনালির দুই পাশে দুটি মোটা রোগ থাকে ওই রোগ দুটি কেটে দেওয়া তাহলে শ্বাসনালি খাদ্য নালী এবং দুটি শাহে রোগ বা মোটা রোগ কাটা এটা হচ্ছে জোভায়ের মধ্যে বা যে পশুকে জোভাই করা হচ্ছে সেই পশুর মধ্যে এই শর্তগুলি থাকা এখন সংক্ষিপ্ত এটা আমাদের বুঝতে হবে যদি কেউ এই একটা হলকুম কেটেছে খাদ্য নালি কেটেছে আর দুটির মধ্যে একটা রোগ কেটে দিয়েছে কেটে দিয়েছে তাহলে যথেষ্ট হবে কিন্তু যদি দুটি কাটে তাহলে আরও বেশি ভালো হবে কিন্তু কেউ যদি অতিরিক্ত জবাই করে আরও বেশি কাটতে যায় একদম এই শ্বাস নালি কণ্ঠন ইয়ে নালি খাদ্য নালি দুটি রক কেটে হাড় পর্যন্ত পৌঁছে গেছে এবং হাড়ের মাঝখানে আমাদের শির দাঁড়ার মেরুদণ্ডের যে হাড় আছে ওই হাড়ের মাঝখানে এগুলোকে স্পাইনাল কর্ড বলা হয় হাড়ের মাঝখানে একটা ধমনী আছে একটা শিরা আছে সেটাও যদি কেউ কেটে দেয় তো ওলা মাইক্রামেটিক মাক্রুহ বলছেন বলছেন এ কাটতে হবে না যেগুলো বন্যা করলাম এই তিনটি কাটলে যথেষ্ট হবে তারপরেও যদি কেউ অনিচ্ছাকৃতভাবে হোক বা আর কোনো কারণে হোক ওই পর্যন্ত চলেই যায় তারপরেও সেই পশু জায়েজ হবে সেটা অবৈধ হবে না জবাই